হ্যালো বন্ধুরা, কনসেপ্টের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমাদের আলোচনার বিষয় থার্ড লাইন ডিফেন্স অফ আর বডি, অর্থাৎ তৃতীয় প্রতিরক্ষা স্তর। তৃতীয় প্রতিরক্ষা স্তর হলো এমন একটা স্তর যখন প্রথম প্রতিরক্ষা স্তর, দ্বিতীয় প্রতিরক্ষা স্তর দুইটাই যদি ব্যর্থ হয় কোনো ভাইরাস এবং ব্যাকটেরিয়াকে ধ্বংস করতে, তখন আমাদের যেই প্রতিরক্ষা স্তরটা কাজ করে তা সেটাকে তৃতীয় প্রতিরক্ষা স্তর বল, তোমরা আগেই জেনেছো, এবং তার বৈশিষ্ট্য কী সেটা আগে জেনেছ। বাস্ট আমরা এখন একটু বিস্তারিত আলোচনা করবো তৃতীয় প্রতিরক্ষা স্তর। তৃতীয় প্রতিরক্ষা স্তরটাকে সাধারণত দুইটা ভাগে ভাগ করা যায়, একটা হলো একোয়ার আর একটা হলো কি ইনেট, অর্থাৎ একটা হলো সহজাত প্রতিরক্ষা আর একটা হলো কি অর্জিত প্রতিরক্ষা। আমরা তৃতীয় প্রতিরক্ষাটা তাহলে কয়ভাবে অর্জন করতে পারি? দুইভাবে, একটা হলো সহজাত আর একটা হলো কি অর্জিত। সহজাত প্রতিরক্ষা বলতে কী বোঝাবো? সহজাত প্রতিরক্ষা বলতে বোঝাবে যেটা আল্লাহ আমাদেরকে জন্মের সাথে আমাদের শরীরের মধ্যে দিয়ে দিল, ঠিক আছে, আমাদের বডি বিল্ট ইন করা একটা অবস্থা, ঠিক আছে। যেমন তুমি দেখবে মোবাইলের মধ্যে কিছু সফটওয়্যার অলওয়েজ বিল্ট ইন করা থাকে, কম্পিউটার বিল্ট ইন করা কিছু সফটওয়্যার থাকে, তো আমাদের বডিতে বিল্ট ইন করা যে সকল প্রতিরোধ ব্যবস্থা আছে সেগুলোকে কী বলা হবে? আমাদের সহজাত প্রতিরক্ষা। আর যেগুলো অর্জিত প্রতিরক্ষা সেটা কি? সেটা আমাদের বডিতে তৈরি হয় না, আমরা বাইরে থেকে সেটা প্রতিরোধ ব্যবস্থাটা নিয়ে নিই, ঠিক আছে, যেমন অ্যান্টিবডি সিস্টেম সাথে যেটা জড়িত আর কি, ঠিক আছে। তো এখন আমরা ব্যাপারটাকে একটা ফ্লো চার্টের মাধ্যমে সম্পূর্ণ ব্যাপারটাকে নিয়ে আসলাম, তোমরা যদি দেখো তাহলে আমরা একটু আসি। তাহলে সহজাত প্রতিরক্ষা ব্যাপারটা আমরা যদি বলতে চাই তাহলে সেটা কী বলবো? যে ব্যবস্থাটা আমাদের বডিতে অটোমেটিকভাবে থেকে থাকে সেটাকে বলা হবে সহজাত প্রতিরক্ষা। এখন আসো, সহজাত প্রতিরক্ষাটা আবার তিনটাভাবে আমরা আলোচনা করতে পারি, সেটা হলো কি, একটা হলো প্রজাতিগত, দুইটা হলো, দুই নম্বর হলো গোষ্ঠীগত, তিন নম্বর ব্যক্তিগত। সাধারণত তোমার এই যে সহজাত সহজাত বিল্ট ইন করা যে আমার প্রতিরোধ ব্যবস্থা সেটা কিন্তু আবার আমার যেমন হবে সেটা অন্য মানুষের ক্ষেত্রে হবে কি না সেম প্রতিরোধ, ঠিক আছে। আবার আমার বাংলাদেশের একজন মানুষের সাথে আমেরিকার একজন মানুষের একই রকম প্রতিরোধ ব্যবস্থা থাকবে কি না তাদের দেহের, সেটাও কিন্তু কথা আসে, ঠিক আছে। তো তাদের প্রথম পয়েন্ট হলো প্রজাতিগত, সেটা হলো প্রজাতিগত, এই যে প্রতিরোধ ব্যবস্থাটা সেটা প্রজাতি, তো প্রজাতির আমাদের কী করে ব্যারি করে, ঠিক আছে। দু নম্বর যে জিনিসটা সেটা হলো গোষ্ঠীগত, সেটা আমরা এখানে আছি, আবার আমেরিকাতে মানুষ সবার ক্ষেত্রে কিন্তু তাদের ইমিউন সিস্টেমটা কিন্তু তারতম্য আছে, ঠিক আছে। যেমন এটা আমাদের গাজীপুরের বৈদ্যের উদাহরণটা দেওয়া আছে তোমাদের, সেটা হলো কি শ্বেতাঙ্গর তুলনায় কৃষ্ণাঙ্গদের যক্ষার পরিমাণ বেশি হতে পারে, কারণ কি তাদের ক্ষেত্রে, এই ক্ষেত্রে তাদের যক্ষা হওয়ার জন্য আমাদের যারা শ্বেতাঙ্গ আছে অথবা তোমার আমেরিকা বিভিন্ন দেশের যারা, তাদের ক্ষেত্রে হতে পারে কি রোগ প্রতিরোধ ক্ষমতাটা এই ক্ষেত্রে বেশি আছে, ঠিক আছে। তো কিছু ক্ষেত্রে কম আবার কারোর ক্ষেত্রে কিছু ক্ষেত্রে বেশি থাকে, এটা ভ্যারি করতে পারে, ঠিক আছে। তারপরে আসো ব্যক্তিগত, তারপরে হচ্ছে ম্যান টু ম্যান ভ্যারি করে, একই গোষ্ঠীর ভিতরে কিন্তু দেখো একটা ফ্যামিলির ভিতরে কিন্তু সব ভাই বোনদের মধ্যে অথবা বাবা মায়ের সবার সাথে কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা এক না, কারো ক্ষেত্রে রোগ প্রতিরোধ ক্ষমতা একটু বেশি থাকে, কারো ক্ষেত্রে রোগ প্রতিরোধ ক্ষমতার একটু কী থাকে কম থাকে। তাহলে গেল এটা বোঝা। এবার আসা সহজাত প্রতিরক্ষা স্তরে কী কী কম্পোনেন্ট আছে, ঠিক আছে। সহজাত প্রতিরক্ষা স্তরের কম্পোনেন্টগুলো যদি আমরা দেখি একবার হুবহু আমাদের সেকেন্ড লেয়ার অফ ডিফেন্সের যে কম্পোনেন্টগুলো আমরা আলোচনা করছিলাম ঠিক সেগুলোই। এক নম্বর হলো কি আমাদের প্রতিবন্ধক, প্রতিবন্ধক মানে কি আমাদেরকে একটা ব্যারিয়ার সৃষ্টি করা, ঠিক আছে, ফিজিক্যাল হোক আর কেমিক্যালি একটা ব্যারিয়ার সৃষ্টি করবো আমরা। ব্যারিয়ারটা কীভাবে করতে পারি আমরা? ত্বক আছে, ত্বকের মাধ্যমে ব্যারিয়ার করতে পারি ইত্যাদি, সেটা হলো আমাদের প্রতিবন্ধক। তারপর দুই নম্বর হলো প্রদাহ বা ইনফ্লামেশন, ক্ষতস্থানটা লাল হবে, গরম হবে, ফুলে যাবে, ব্যথার প্রকাশ ঘটবে, সেটা আমরা আগেও আলোচনা করেছিলাম তোমরা জানো। তারপর হলো কি কমপ্লিমেন্ট, বিষ ধরনের রাসায়নিক গঠন নিয়ে একটা কমপ্লেক্স গঠন করে, সেটা গিয়ে ভাইরাস ব্যাকটেরিয়া আক্রমণ করে, সেটা কমপ্লিমেন্ট তোমরা দ্বিতীয় প্রতিরক্ষা স্তরে জানছো। ইন্টারফেরনটা একই রকম ভাইরাসের প্রতিক্রিয়া হিসেবে এক ধরনের রাসায়নিক বস্তু যেটা কী করবে তোমার ভাইরাসের প্রতিক্রিয়াতে অংশগ্রহণ করে থাকবে। তারপরে সহজাত মান কাজবে এনকে সেল, সেটা তোমাদের বিভিন্ন ধরনের ক্যান্সার সেল, তারপর তোমার হলো কি টিউমার সেলকে ধ্বংস করে থাকে। তারপরে হলো কি সহজেই ব্যাকটেরিয়া, কিছুমাত্র উপকারী ব্যাকটেরিয়া আছে বিল্ট ইন করা, তাদেরকে তারা হলো মৃতজীবী, কি মৃতজীবী, মৃতজীবী হওয়া তো সুবিধা কি তারা আমাদের বডির ক্ষতি করে না, তবে আমাদের বডিতে আগত অন্যান্য ক্ষতিকর ব্যাকটেরিয়াকে তাদের ধ্বংস করে থাকে। তবে এটা বিভিন্ন ধরনের ভিটামিন শোষণ করতে পারে, সাধারণত ভিটামিন বি ও কে কে শোষণ করতে পারে তারা, ঠিক আছে। গেল তাহলে সহজাত প্রতিরক্ষা স্তর বলতে কী বোঝায় আমরা ব্যাপারটা ক্লিয়ারলি বুঝতে পারলাম, ঠিক আছে। এবার আসো আমরা অর্জিত প্রতিরক্ষা স্তর কী বা একুয়ার যে ইমিউনিটি সিস্টেম সেটা আমরা এখন বুঝি। অর্জিত প্রতিরক্ষাটাকে আবার আমরা দুইটা ভাগে ভাগ করবো, একটা হলো সক্রিয় আর একটা হলো কি অক্রিয়। ব্যাপারটা ডিপেন্ড করতেছে কিসের উপরে? ব্যাপারটা ডিপেন্ড করতেছে অ্যান্টিবডির প্রোডাকশনটার উপরে। কিসের উপরে ভিত্তি করতেছে? অ্যান্টিবডি প্রোডাকশনটা তৈরি হওয়া, ঠিক আছে। সেটা যদি অ্যান্টিবডিটা সরাসরি যে রোগী বা আমার বডিতে উৎপন্ন হয় তাহলে সেটাকে কী বলা হবে? সেটাকে বলা হবে অ্যাক্টিভ প্রসেস বা অ্যাক্টিভ
তোমার হলো কি অ্যাক্টিভ অর্জিত প্রতিরক্ষা। তাহলে অ্যাক্টিভ অর্জিত প্রতিরক্ষা কখন হবে? যখন অ্যান্টিবডিটা সরাসরি আমার বডিতে, আমার দেহে কি হবে, তৈরি হবে। আর অ্যান্টিবডিটা যদি আমার দেহে তৈরি না হলো বাট অন্য জায়গায় তৈরি হলো, সেটা কিন্তু তোমার ফেসিভ হবে। ঠিক আছে, গেল এটা সক্রিয় ফেসিভ। আবার প্রত্যেকটাকে আমরা দুইটা ভাগে ভাগ করা যায়, একটা হলো প্রাকৃতিক আর একটা হলো কৃত্রিম। ব্যাপারটা যদি প্রাকৃতিক বা ন্যাচারাল কিছু থেকে আসে তাহলে সেটাকে প্রাকৃতিক বলা হবে, যদি কৃত্রিম থেকে আসে তাহলে কৃত্রিম বলা হবে। যেমন আমরা যদি আসি সক্রিয়টাকে আবার দুইটা ভাগে ভাগ করলাম, প্রাকৃতিক এবং কৃত্রিম। প্রাকৃতিকের ক্ষেত্রে তুমি যদি দেখো, আমাদের সাধারণত দেখো হসপিটালে গেলাম, বিভিন্ন ভাইরাস ব্যাকটেরিয়া আমাদের শরীরে চলে আসলো, বিভিন্ন জায়গা থেকে আসলো। ঠিক আছে, তো এই ক্ষেত্রে কী হতে পারে, আমার বডিতে আসার পর আমার বডিতে একটা অ্যান্টিবডি সৃষ্টি হলো। তাহলে অ্যান্টিবডিটা কোথায় সৃষ্টি হলো? আমার বডিতে সৃষ্টি হলো। এই জন্য সেটা হলো কি, এক নম্বর হলো প্রাকৃতিক, দুই নম্বরটা হলো কি আমাদের অ্যাক্টিভ অর্জিত প্রতিরক্ষা। ঠিক আছে, তারপর আসো কৃত্রিম। এখন আমার শরীরে ভাইরাস ব্যাকটেরিয়া আছে, আমি কী করলাম, একটা টিকে দিলাম। ডিপথ্রি টিক আছে, টিটেনাসের টিক আছে, ইত্যাদি আমি টিকে দিলাম। এই টিকাটাও কিন্তু আমার কী হলো, অ্যাক্টিভলি আমার বডিতে অ্যান্টিবডি তৈরি হলো। কিন্তু এই টিকাটা কি আমি প্রাকৃতিকভাবে পাইলাম নাকি? আমি তৈরি করলাম, অবশ্যই তৈরি করলাম, এই জন্য সেটাকে কী বলা হবে, কৃত্রিম। বুঝা গেছে? এবার সক্রিয় বা ফেসিভ, সেক্ষেত্রে আমি বললাম কি, এক্ষেত্রে আমাদের অ্যান্টিবডিটা আমাদের বডিতে তৈরি হয় না। ঠিক আছে, ঠিক আছে, অ্যান্টিবডি তৈরি হয় না অন্য বডিতে। ঠিক আছে, অ্যান্টিবডি আমাদের বডিতে তৈরি হয় না। ঠিক আছে, তৈরি হয় না, অন্য জায়গায় তৈরি হবে। তাহলে সেটাতে কী হবে, যেমন প্রাকৃতিক, প্রাকৃতিক ক্ষেত্রে আমরা যদি চিন্তা করি মায়ের শাল দুধ, যেমন মায়ের শাল দুধের মধ্যে মায়ের দেহে কিন্তু অ্যান্টিবডিটা তৈরি হচ্ছে, এবং মায়ের দেহ থেকে অ্যান্টিবডিটা মায়ের শাল দুধের মাধ্যমে একটা শিশুর দেহতে চলে আসতেছে। তাহলে শিশুর দেহে কিন্তু অ্যান্টিবডিটা উৎপন্ন হইতেছে না, উৎপন্ন হচ্ছে কোথায়, মায়ের দুধে, মায়ের বডিতে উৎপন্ন হচ্ছে। সেখান থেকে কিন্তু আমাদের সুন্দর মতন চলে আসতেছে, সেটা হলো কি প্রাকৃতিক এবং কি অক্রিয়। আর তবে মনে করো এখন যেটার সাথে আমরা খুবই প্রচলিত আছি, যেহেতু করোনা জানাতে একটা সিরাম দিতেছে বা প্লাজমা দিতেছে বিভিন্ন জায়গাতে। ঠিক আছে, সেটা লিখে রোগ সেরে যাওয়ার পর তার বডিতে যে অ্যান্টিবডিটি উৎপন্ন হলো, অ্যান্টিবডিটাকে কিন্তু কী করা হয়, আমরা প্লাজমা দিই, প্লাজমা দান করার মাধ্যমে কিন্তু একটা সুস্থ রোগী আবার পরবর্তী কী আক্রমণ হলো তাকে কিন্তু দিয়ে দেওয়া হয়। ঠিক আছে, তো ব্যাপারটা এরকমই কৃত্রিম। সেটা হলে কি রোগ সেরে যাওয়ার পরে ওই রোগীর দেহে যে অ্যান্টিবডিটা তৈরি হবে, সেটা যদি আমরা ওখান থেকে নিয়ে আরও কোনো একটা অন্য কাউকে যদি দেই, তখন সেটা হবে কি তোমার অক্রিয় এবং কৃত্রিম। ঠিক আছে, তাহলে বোঝা গেছে সেরাম এটাই। তো আশা করি তোমরা বুঝতে পারছো যে আমাদের এই সক্রিয় এবং অক্রিয় ব্যাপারটা কিসের অর্জিত। আর হোল যদি আমরা সামারাইজ করি, সেটা হলো কি আমাদের থার্ড লাইন ডিফেন্সটা দুইটা ভাগে ভাগ করলো, একটা হলো তোমার সহজাত আর একটা হলো কি অর্জিত, যেটা আমরা শিখলাম অথবা আমাদের দেহে পরবর্তীতে আসলো, বিল্ট ইন করা থাকে না, সেটা হলো কি আমাদের অর্জিত। ঠিক আছে, আর যেটা আমাদের দেহে কী করা থাকে, বিল্ট ইন করা থাকে, সেটাকে বলা হয় সহজাত। ঠিক আছে, সহজাত ভিতরে আবার প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু প্রতিরোধ ব্যবস্থা একরকম না, সেটা গোষ্ঠীগত হোক, প্রজাতিগত হোক, ব্যক্তিগত হোক, বিভিন্নভাবে এটা কী হতে পারে, ভেরিয়েশন হতে পারে। তো আশা করি তোমরা থার্ড লাইন ডিফেন্সটা বুঝতে পেরেছো। সবাইকে ধন্যবাদ, কারো কোনো কোশ্চেন থাকলে সবাই কমেন্টে জানাতে পারো। ধন্যবাদ।